হুইল তৈরি করেন আর ঘড়ি তৈরি করেন আর কি কি তৈরি করেন আসেন ঘড়ি আইসক্রিম এগুলো মানে সবগুলো তৈরি করেন আপনি ঘড়ি ও এই যে প্যাকেট তৈরি করছেন তাই না জি জি এগুলো তৈরি করার ক্ষেত্রে এই যে তৈরি করেছেন হট টমেটো সস জি জি কেশওয়ান গ্রুপের লেখা আছে না এগুলো তৈরি করে আপনার ওয়ার্ক অর্ডার আছে স্যার আমি কইলাম কেরামত আছে আর কি আমি এই যে এরা শুধু আমি কাজ করি আর কি কাজ করতে দেই বিলা কেন দিকে আমি কিছু বুঝি না কিছু জানেন না কিসের কারখানা এটা গোডাউন ঢাকা গোডাউন এদের গোডাউন হ্যাঁ এইটা কি এটা ওয়াশিং পাউডার ওয়াশিং পাউডার এটা ওয়াশিং পাউডার আরো আছে স্যার এই ইনওয়াশ আছে স্যার ইনওয়াশ হলো যদি অবৈধ বন্ধ মানে প্রক্রিয়া যদি বন্ধ করা যায় তাহলে এই ফিল আপ করেন কোথায় এটা আপনি কিভাবে তৈরি করেন অর্ডার দিয়েছে কেউ না বিক্রি করেন এমনিতেই এমনিতেই কে অর্ডার দিয়েছে মালিক কোথায় আছেন মার্কেটে কোথায় মার্কেট যাত্রাবাড়িতে মালিকের নাম কি মোহাম্মদ সুমন ওনার বাড়ি এটাই ওনার হ্যাঁ ফ্যাক্টরি ওনার কী কী তৈরি করেন এখানে মালিক থাকেন কোথায় মালিক মালিকের বাসা আমরা একসাথে থাকি আর কি মেসে কোন জায়গায় যে পাশের গলিতে পাশের গলিতে চিনেন হ্যাঁ এখানে আজকে এক দেড় বছর ধরে মানে মালিকের কোনো নাম্বার নাই আপনার কাছে মোবাইল আছে তো মোবাইল দেন তোমার মোবাইলটা কোথায় বাসা কোথায় নিয়ে আসুন নিয়ে আসুন না ওই একদম পুলিশকে দেন এখন শুনেন আপনার নাম ইমাম কত বছর যাবত কাজ করেন আপনার নামে কমপ্লেন আছে এগুলো তৈরি করার পিছনে আপনার নিশ্চয় কাগজপত্র আছে এই কাগজপত্র নিয়ে ভোক্তা অধিদপ্তরে সাত দিনের মধ্যে কথা বুঝেছেন কিনা যোগাযোগ করবেন আদারওয়াইজ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনার এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলো যদি সাত দিনের মধ্যে এই কাগজপত্র দেখাতে পারেন তাহলে সিদ্ধান্ত একরকমের হবে আর যদি দেখাতে না পারেন তাহলে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার যে প্রক্রিয়া সেটা আমরা যাবো আপনি ঘড়ি তৈরি করতেছেন ঘড়ির প্যাকেট হুইল সাবানের প্যাকেট হুইল ওয়াশিং পাউডারের প্যাকেট এবং এই আমরা দেখলাম কি কেশওয়ানের হট টমেটো সস তারপরে বিভিন্ন ব্র্যান্ডের নামি দামি ব্র্যান্ডের যে আইসক্রিম তৈরি করছেন এগুলো তৈরি করার পিছনে আপনার কী কী কাগজপত্র আছে সবগুলো দেখাতে হবে দেখাতে পারলে আমরা ওপেন করে দেবো আর যদি না দেখাতে পারেন তাহলে আইনগত যে ব্যবস্থা আছে সেটি নেওয়া হবে ঠিক আছে তবে খুলতে পারবেন না